এক ঘন্টার মধ্যে এটা হাত বিচ্ছেদ হয়ে গেছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে রক্ত চলাচলটা এটা ঠিক রাখতে হবে। আপনার প্রায় প্রতিনিয়ত টেলিভিশনে দেখছেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পরে কিছু লোক মৃত্যুবরণ করছে। তো বেসিক্যালি যে লোকটা মৃত্যুবরণ করছে ওইটি হয়তো নিউজ হিসেবেই আপনারা দেখছেন, কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি প্রতিদিন যদি ধরেন 10 জন 12 জন লোক মৃত্যুবরণ করে, কিন্তু তার পাশাপাশি এর পিছনে 1000 লোক অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে আসে। সবচেয়ে বেশি প্রবলেম হলো রক্ত, যারা মৃত্যুবরণ করলো তাদের ক্ষেত্রে তো আমাদের কিছু করণীয় নেই, বাট যারা হাসপাতালে আসে তারা কী কী প্রবলেম নিয়ে হাসপাতালে আসে, যেমন ধরেন মোস্ট ইম্পর্টেন্ট হেড ইঞ্জুরি, তারা মাথায় আঘাত পায়। স্পেশালি দেখবেন রিক্সার সাথে ট্রলি, ট্রলির সাথে বাস, অথবা বাসের সাথে বাস, অথবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে খুবই ডেঞ্জারাস, আজকাল আমরা দেখি যে হেড ইঞ্জুরি হয়, মাথায় তো আঘাত পায়। মেইন কারণ হলো তারা কিন্তু হেলমেট ব্যবহার করে না। ম্যাক্সিমাম মোটরসাইকেল আরোহী তাদের হেলমেট নেই, তারা হয়তো গ্রামে গঞ্জে বা কোনো সময় হয়তো হাইওয়ে কিছু সময়ের জন্য ড্রাইভ করার সময় তারা এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন। তো আমাদের হাসপাতালে যে সকল রোগী আসে তারা হেড ইঞ্জুরি এবং প্রায় দেখবেন যে অজ্ঞান থাকে রোগী, কোনো জ্ঞান থাকে না, এবং কোনো কোনো সময় তারা যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবে সেটিও নিতে পারে না, তাদেরকে আমাদের ভেন্টিলেশনে নিতে হয়, মানে আর্টিফিশিয়াল একটা মেশিন আছে সেই মেশিনের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালাইতে হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক রুগী কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় থাকে, খুব সিরিয়াসলি ইল থাকে এইসব রুগী, এবং সেখানেও কিন্তু ধরেন যদি আমরা হেড ইঞ্জুরি দিয়ে 10টা রুগী ভর্তি হয় সেখানে 2 জন বা 3 জন মারা যায়। আবার কিছু রুগী হয়তো ভালো হয় কিন্তু দেখা যায় যে তার ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, কিছু সময় প্যারালাইসিস থাকে। কোনো কোনো রুগী আবার মাথা ব্যথা, দীর্ঘ সময় ধরে মাথা ব্যথা চলতেই থাকে। তারপরে আপনি দেখেন কিছু কিছু রুগী আছে ঘাড়ে ব্যথা হয়, এখানে আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কোনো কোনো সময় পুরো হাত পা সবগুলো প্যারালাইসিস হয়ে যায়, আমরা স্পাইনাল ইঞ্জুরি বলি। এবং আপনি বুকে আসেন, এখানে তো তারা আঘাতপ্রাপ্ত হয়, এখানে হার্টের ইঞ্জুরি হয় এবং ফুসফুস, এখানে জানেন যে রিব বলি আমরা বুকের যে হাড্ডি আছে এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার জন্য দেখা যায় যে ফুসফুস আছে ওখানে আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হলে সেখানে এখানে রক্ত জমাট বাঁধে এবং সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের খুবই অসুবিধা হয়। এবং কোনো কোনো সময় যদি একাধিক রিব একাধিক জায়গার বেশি জায়গায় যদি ভেঙে যায় তখন দেখবেন যে শ্বাস প্রশ্বাসের খুবই প্রবলেম হয়, শ্বাসকষ্টিজনিত কারণেও এইসব রোগী মৃত্যুবরণ করে। তারপর আপনি এখানে লিভার থাকে এই বুকের পাশেই, এখানে যখন রিব বা পাঁজরের হাড্ডি এটা ভেঙে যায় এখানে লিভারের মধ্যে ইঞ্জুরি করতে পারে। এখনও আমাদের এখানে এইরকম রোগী ভর্তি আছে এবং সেক্ষেত্রে লিভার ইঞ্জুরি হয়ে অনেক রক্তক্ষরণ হয় পেটের ভিতরে এবং বাইরের থেকে এটা সাধারণত বোঝা যায় না। অপারেশন করার পরে দেখা হলো 4 ব্যাগ 5 ব্যাগ রক্ত লাগে এবং এটাও লাইফকে থ্রেট করে। আবার এই পাশে আছে স্প্লিন প্লিহাব, তা এখানেও সেম, এখানকার হাড্ডি ভেঙে স্প্লিন ভিতরে ঢোকে, স্প্লিনকে ইঞ্জুরি করে এবং ওখান থেকেই প্রচুর রক্তপাত হয়। এবং সেখানে যদি সাথে সাথে স্প্লিনকে কেটে ফেলায় না দেওয়া হয় সেক্ষেত্রে রোগী মৃত্যুমুখে পতিত হয়। তারপরে আপনি আসেন নিচের দিকে, এখানে পেলভিস নামে একটা জায়গা আছে হাড্ডি যেটার মধ্যে আমরা বসে থাকি, এখানে যখন হাড্ডি ভেঙে যায় তখন কিন্তু 3-5 লিটার রক্ত এখানেও লস হয়। তারপর নিচের দিকে আসেন, এখানে বড় বড় পায়ের হাড্ডি আছে আপনি জানেন, তো এটা যখন ভেঙে যায় অনেক সময় হাড্ডি বের হয়ে যায়, চামড়া ভেদ করে বেরিয়ে আসে। আবার কোনো কোনো সময় চামড়া ইনট্যাক্ট থাকে কিন্তু ভিতরে হাড় ভাঙা থাকে, সেখানেও কিন্তু প্রচুর রক্তপাত হয় এবং রুগী তো ডিসেবেলড হয়ে যায়, রুগীরা নড়তে পারে না। তাই এইসব অনেক সমস্যা নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রুগী আমাদের হাসপাতালে আসতে পারে। স্পেশালি আরও বেশি ইম্পর্টেন্ট হলো যে পুরুষ লিঙ্গ অনেক সময় এখানে যে পেশাবের রাস্তা আছে এটা ছেড়ে যায়, ছেড়ে গেলে এটাকে রিকনস্ট্রাকশন করা, তখন কিন্তু স্বাভাবিক রাস্তায় রুগীরা পেশাব করতে পারে না, আমরা পেটের ভিতর দিয়ে তখন পেশাবের রাস্তা করতে হয় এবং ওই দিক দিয়ে পেশাব করে। পরবর্তীতে এটা 3-4 মাস পরে বা 6 মাস পরে এটাকে আবার পেশাবের রাস্তা তৈরি করা হয়, এই যে আমাদের মুখের মিউকাস মেমব্রেন এখানে আছে এটা আবার আমরা নিয়ে আসি, এটা দিয়ে পেশাবের রাস্তা তৈরি করা হয়। তা আপনি যেটি বলছেন যে আমাদের দেশে এই প্রবণতার কী কারণ, তা আমাদের দেশে একটি হলো যে ম্যাক্সিমাম রাস্তাঘাট হলো ধরেন এটা ওয়ান ওয়ে না আমাদের দেশে,
আপনি বহির্বিশ্বে যাবেন ডেভেলপ কান্ট্রিতে, বা বাংলাদেশেও এখন হচ্ছে। তো এটা বাংলাদেশের রোড সিস্টেমটা ডেভেলপ না থাকার কারণে এই এই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। দুই নম্বর হলো আমাদের দেশে তো ধরেন রিক্সা, রিক্সা উন্নত বিশ্বে তো রিক্সা চলাচল করে না, কারণ পিছনে তো দেখতে পাচ্ছেন না আপনি চালাচ্ছেন। আবার বাইসাইকেল যারা চালায় তাদের কিন্তু কোনো ধরনের লাইসেন্স নেই। তাহলে নিয়ম করা উচিত যে হাইওয়ে যেখানে থাকবে সেখানে রিক্সা বাইসাইকেল এরা উঠতে পারবে না। ইভেন ঢাকা শহর আপনি সেখানে দেখবেন যে সবসময় রিক্সা চলাচল করতেছে। তা এই রিক্সা কিন্তু আমরা হয়তো ইকোনমিক বিভিন্ন কারণে লো সোসিও কন্ডিশন মানুষের সেটার কথা চিন্তা করে হয়তো সরকার এটাকে অ্যালাউ করে, বাট আপনি যদি আপনি প্রিভেন্টিভ মেজারের কথা চিন্তা করেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাহলে এই সব অ্যালাউ করা কিন্তু ঠিক না। অন্যদিকে যাদের ড্রাইভিং লাইসেন্স, যে পরিপক্ক ড্রাইভিং লাইসেন্স এবং স্পিড লিমিট, স্পেশালি বড় বড় বাস যারা চালায়, তাহলে আপনি দেখবেন অনেক সময় হেল্পার অ্যাসিস্ট্যান্ট সে চালাচ্ছে, সে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। আবার তাদের স্পিড লিমিট থাকা দরকার, যে আমাদের দেশে ধরেন 60 কিলোমিটার বা 50 কিলোমিটার স্পিডে গাড়ি চলবে, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকে। বাট সেই রুলস রেগুলেশনগুলো আমাদের দেশে মেনে চলে না। আবার অন্যদিকে যে কন্ট্রোলিং অথরিটি যারা, যেমন পুলিশ, ট্রাফিক পুলিশ থাকবে, হাইওয়ে পুলিশ এখন দেখবেন বাংলাদেশে অনেক আছে, যে কেউ যখন ভায়োলেশন করবে সাথে সাথে যেন তারা ধরতে পারে, এই সিস্টেমটাও আমাদের দেশে কিছুটা হলেও কম। কিছু সময় ধরেন 1 ঘন্টার মধ্যে এটা হাত বিচ্ছেদ হয়ে গেছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে রক্ত চলাচলটা এটা ঠিক রাখতে হবে। রক্ত চলাচল নিয়ম হলো যে ইমিডিয়েটলি যখন ঘটনা ঘটে ওখান থেকে আপনি তো সব ধরনের জিনিস পাবেন না, তো যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা যায় অ্যাজ ইট ইজ, এইভাবে নিয়ে আসলে আমরা যদি দেখি যেটা পচে না যায়, বা স্পেশালি 1 ঘন্টা আধা ঘন্টা এরকম সময় যদি আসে তাহলে এটা রিকনস্ট্রাকশন সম্ভব। বাট বেশি সময় নিয়ে আসলে পরে কিন্তু আসলে এটা কিছু করা যায় না। এটা অত থিওরিটিক্যাল আপনারা মনে করেন যে এই হাত বোধহয় জোড়ায় লাগিয়ে গেলে বোধহয় ঠিক হবে, বেসিক্যালি সেটা ঠিক হয় না। বাংলাদেশে যেহেতু এখানে দুর্ঘটনা ইনভেরিয়াবলি ঘটতেছে, স্পেশালি ঈদের সময় দেখবেন, পূজার সময় দেখবেন, যখন মাস মুভমেন্ট বেশি হয় তখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তা আমরা সতর্ক থাকব এবং আমাদের যারা গাড়ি চালক স্পেশালি তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে, যে তারা যেন সচেতনভাবে গাড়ি চালায়, স্পিড লিমিট যেন মেনটেন করে। আর গাড়ি ফিটনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, গাড়ি যেন ব্রেক ঠিক থাকে, অন্যান্য সব কিছু ঠিক থাকে যে গাড়ি চালার জন্য। আরেকটি হলো যে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যারা যারা যাদের মাধ্যমে হয়, যেমন ঠেলা গাড়ি, রিক্সা, বাইসাইকেল, মোটরসাইকেল, এখানে কিন্তু ফুল অ্যাওয়ারনেস লাগবে। মনে করতে হবে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সেটিকে মাথায় রেখে যদি আমরা কেয়ারফুল থাকি, সচেতন থাকি, তাহলে আমার মনে হয় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এদেশে অনেকাংশে কমিয়ে আসবে। তারপরে যদি কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনি নিকটস্থ হাসপাতালে অতি দ্রুত ট্রান্সফার করবেন। দ্রুত ট্রান্সফার করলে এখানে ব্যবস্থা রয়েছে, এখন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অনেক হাসপাতাল রয়েছে এবং সকল চিকিৎসকগণ অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ডাক্তার এখন অ্যাভেলেবেল, এবং তারা দেখবেন যে আপনার সঠিক চিকিৎসার মাধ্যমে হয়তো আপনি অতি শীঘ্রই এটা আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ।